হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন, তারা জানেন যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে এবং আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করে থাকি। সো আজকের ভিডিওটিও আপনাদের ঠিক একইভাবে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য, তবে এই ইনফরমেশানটা কিন্তু তাদের জন্য যারা কিনা ক্যানাডার যাওয়ার জন্য বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি ইন্টারেস্টেড। সো অলরেডি আপনারা টপিকটি দেখে নিয়েছেন যে যদি আপনি ক্যানাডা যাওয়ার কথা চিন্তা করেন বা আপনি হচ্ছে ডিসাইড করে থাকেন যে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে প্রাইমারিলি বা ইনিশিয়ালি আপনার কি কি প্রস্তুতি নিতে হবে বা আপনার ইনিশিয়াল প্রিপারেশনসগুলো কি হবে সেটা সম্পর্কে আজকে আপনাদের বলবো। সো ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। সো এই জিনিসগুলো ডিসাইড করা বা একটা ছোটোখাটো নলেজ রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি অনেক পেপার্স হচ্ছে গুছিয়ে ফেললেন, তার মধ্যে আপনার প্রয়োজনীয় পেপার্সগুলোই নেই, তাহলে কিন্তু হচ্ছে না। সো ফার্স্ট অফ অল আমি কয়েকটা ইম্পর্টেন্ট পেপার্স বা ডকুমেন্টসের কথা বলবো যেগুলো আপনাদের পার্সোনালি অ্যারেঞ্জ করতে হবে। আরও কিছু প্রিপারেশনের কথা বলছি। ফার্স্টে আমি বলছি যে আপনাদের যে প্রফেশনাল ডকুমেন্টসগুলো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সো প্রফেশন আপনার যদি বিজনেস হয়ে থাকে তো আপনার বিজনেসের জন্য এক ট্যাক্স সার্টিফিকেট, দেন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগছে, এছাড়া হচ্ছে আপনার বিজনেসের আদার্স কোনো ডিড থাকতে পারে বা কোনো অ্যাগ্রিমেন্ট পেপার থাকতে পারে যেগুলো আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কাজ করবে। এই পেপার্সগুলো আপনি ক্লিয়ার করে রাখলেন, এটা হচ্ছে একটা বিষয়। দেন হচ্ছে আপনার বিজনেসের সাথে একটা কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে অ্যাটাচড থাকতে হবে, এটাই আপনি একটা ট্রানজ্যাকশন করে রাখতে পারেন, ভালো, এটা হচ্ছে বিষয়। দেন আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার একটা ট্রাভেল ডেট হচ্ছে আনুমানিক সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনার অর্গানাইজেশন থেকে একটা এনওসি নিয়ে নিতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন জবে আছেন অবশ্যই আপনার সেই অর্গানাইজেশন থেকে এনওসি নিতে হবে। দেন সেকেন্ড হচ্ছে আপনার পে স্লিপ অথবা স্যালারি স্টেটমেন্ট বা সার্টিফিকেট যেটা, সেটা কালেক্ট করে নিতে পারেন। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা থেকে থাকে সেটাকে আপনি গুছিয়ে রাখতে পারেন। এই জিনিসগুলো কিন্তু প্রফেশনাল ডকুমেন্টসের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড আমরা চলে আসি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেগুলো আপনাদের রেডি করতে হবে। ফার্স্ট অফ অল আপনি যে ব্যাংকে হচ্ছে ট্রানজ্যাকশন করেন বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনার ব্যাংকের স্টেটমেন্ট নিতে হবে, সলভেন্সি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন এবং সেটা হচ্ছে আপনি ব্যাংকের সাথে কানেকশন বা কথা বলে আপনি সেই অনুযায়ী হচ্ছে গিয়ে সার্টিফিকেটটাকে লিখলেন বা ওইভাবে হচ্ছে গিয়ে প্রস্তুতিটা নিলেন যে কিভাবে আপনার হচ্ছে ব্যাংকের সাথে আপনার সার্টিফিকেটটা কি ধরনের কথা মেনশন থাকলে বা আপনার কান্ট্রির নাম প্লাস হচ্ছে আপনার কারেন্সি যেটা হবে সেটা মেনশন করে আপনি সুন্দরভাবে একটা সার্টিফিকেট নিয়ে নিলেন। সেকেন্ড হচ্ছে আপনার যে অনেকেরই থাকে যে জমি আছে বা অনেক প্রপার্টিস আছে বা অনেক ধরনের হচ্ছে অনেক কিছুই থাকতে পারে কিন্তু সেগুলোর কোনো ভ্যালুয়েশন করা নেই বা ভ্যালুয়েশন সার্টিফিকেট আপনাদের নেই। সো এক্ষেত্রে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রপার্টি হোক, আপনার ল্যান্ড হোক বা বিল্ডিং হোক বা যা কিছুই হোক না কেন, সেটার উপরে কিন্তু আপনি মার্কেট প্রাইস অনুযায়ী একটা ভ্যালুয়েশন করে নিতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা বিজনেস করেন তাদের সব থাকতে পারে বা বিজনেসের যে অর্গানাইজেশন থাকতে পারে সেখানের হচ্ছে সব কিছুর উপরে একটা অ্যামাউন্ট হচ্ছে সিলেক্ট করে সেটার উপরে একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট আপনারা নিয়ে নেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পেপার ক্যানাডার অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। সো এগুলো ছিল আপনার ফাইন্যান্সিয়াল। এরপরে আমি বলছি যদি কেউ ফ্যামিলি সহ অ্যাপ্লিকেশন করতে চান, আপনার ছেলে মেয়ে আপনার সাথে যাচ্ছে, সেক্ষেত্রে তারা যদি স্টুডেন্ট হয়ে থাকে তাদের ওই সেমভাবে হচ্ছে স্কুল থেকে এনওসি নিয়ে নিতে হবে। দেন হচ্ছে আইডি কার্ডগুলো আপনাদের অ্যারেঞ্জ করে রাখতে হবে যেগুলো অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। আপনাদের স্পাউস যারা
হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে তারা যদি জব করে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এনওসির প্রয়োজন হবে যে অর্গানাইজেশনে জব করে সেখান থেকে সো এগুলো আমি পেপারস নিয়ে বললাম যে ইনিশিয়াল পেপারস আপনারা এভাবে হচ্ছে গুছিয়ে ফেলবেন দেন আপনাদের যেটা করতে হবে যে আপনারা প্রসেসিংয়ের বিষয়ে আমি ফার্স্ট অফ অল সাজেস্ট করব যে যেখান থেকেই যেভাবেই প্রসেস করেন না কেন যে ডকুমেন্টেশনগুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টসগুলো আপ টু ডেট রাখতে হবে এবং সেই ডেটের সাথে ম্যাচ করেই কিন্তু ওই টাইমের মধ্যে প্রসেসিংটা কমপ্লিট করে ফেলতে হবে সো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যখনই আপনারা প্রসেসিং করবেন অনলাইন যে অ্যাসেসমেন্টটা বা অনলাইন যে প্রসেসটা হয়ে থাকে সেটার সাথে মিল রেখে কিন্তু আপনার হচ্ছে ডকুমেন্টেশন করতে হবে অর্থাৎ আপনার ডকুমেন্টসের সাথে মিল রেখে অনলাইনের যে স্টেপসগুলো সেগুলো কমপ্লিট করতে হবে সো এইভাবেই কিন্তু আপনাদের প্রিপারেশনটা স্টার্ট করতে হবে যদি আপনারা ডিটারমাইন্ড হয়ে থাকেন যে আপনারা ক্যানাডা যাচ্ছেন অর্থাৎ ইফ ইউ ডিসাইড টু অ্যাপ্লাই ফর ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসা দেন আপনার এই বিষয়গুলো মাথায় রেখেই হচ্ছে আপনার প্রস্তুতিটা শুরু করতে হবে ইনিশিয়াল পর্যায়ে সো এই ছিল আজকের ভিডিও এছাড়াও প্রস্তুতি হোক বা ক্যানাডার অ্যাপ্লিকেশনের জন্য যে কোনো ধরনের ইনফরমেশান বা হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ